যারা টিকটকে ক্যাপকাট ট্যাম্পলেট লাগাইতে চাইতেছেন কিন্তু পারতেছেন না ভিডিওটি, তাদের জন্য এই দেখেন এখানে ক্যাপকাট লেখা আছে। তো সবাই এখানে ক্লিক করতে বলতেছে কিন্তু ক্লিক করেও কিন্তু আপনারা পারতেছেন না। আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে এই টেমপ্লেট লেখা আসবে, এই টেমপ্লেটে ক্লিক করবেন। যদি এই টেমপ্লেট যদি ওভার হয়ে যায় তাহলে কিন্তু হবে না, ডিরেক্ট মানে এক সেকেন্ডের মধ্যে এই টেমপ্লেটে ক্লিক করবেন। সেখান থেকে কিন্তু এই যে এখানে আপনি ইউজ টেমপ্লেটটা পাবেন, সেখানে ইউজ টেমপ্লেটের উপর চাপ দিবেন। চাপ দিলে কিন্তু এখান থেকে আপনি ছবি বা ভিডিও সিলেক্ট করে কিন্তু কাজটা করে নিতে পারবেন। এই দেখেন এখানে কিন্তু আপনি যদি তাও না পারেন সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থা আছে। ব্যবস্থা হচ্ছে আপনি এখানে গিয়ে কিন্তু ইউজ টেমপ্লেটে চাপ দিলে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আপনি টিকটকের থেকে না গেলে সাধারণ আপনি ক্রোম ব্রাউজার থেকে যেতে পারেন, এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নেবেন। ছবি সিলেক্ট করার পরে ওরা কিন্তু ইন্টারনেট থেকে করে দেয়, এর জন্য সময় লাগবে, একটু সময় লাগবে, ওয়েটিং নেবে, লোডিং নেবে আর কি। লোডিং নেওয়ার পরে কিন্তু আপনার ভিডিওটা মেকিং করে দেবে। দেখেন আমি কিন্তু দুইটা ভিডিও কিন্তু বানাই ফেলছি। দেখেন আমার ছোটো ভাই, ও কিন্তু খুব মন খারাপ, তারপরে দেখবেন ওর হাসি হয়ে যাবে, সুন্দরভাবে হাসি হয়ে যাবে। তাছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের কিন্তু টেমপ্লেট কিন্তু আছে, এইটা একটা টেমপ্লেট। আর যদি আপনারা ব্রাউজ করতে না পারেন এই ঠিকানাটা লিখে গুগলে সার্চ দিলে কিন্তু চলে আসবে। আর যদি তাও না পারেন তাহলে গুগলে লিখবেন 71 22 79 87 লিখলেই কিন্তু ট্রান্সফর্ম ইমেজ ক্যাপকাট লেখা আসবে। ওখানে ক্লিক করলেই কিন্তু আপনি ওই ওয়েবসাইটে চলে যেতে পারবেন এবং কি ভিডিও বানাইতে পারবেন। দেখাই দিলাম, এইরকম করলে করলেই কিন্তু আপনি টিকটকের জন্য বা যে কোনো ভিডিওর জন্য আপনি টেম টেম